আজকে জাতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে কি করা হলো? আজকে আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জের যুব সমাজের সবথেকে বড় আন্দোলন, যে কালিয়াগঞ্জের যুব সমাজ ছাত্র সমাজ বর্তমানে ড্রাগসের নেশা আসক্ত হয়ে যাচ্ছে, এবং সেই জন্যই আমরা যুব ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম আইসি সাহেবের সঙ্গে কথা বলে, যে কালিয়াগঞ্জে যেভাবেই হোক যুব সমাজের মধ্যে থেকে ড্রাগসের যে নেশার প্রতি যে আসক্ত সেটাকে কমাতে হবে, এবং কালিয়াগঞ্জে যারা ড্রাগসের কারবারি তাদেরকে গ্রেপ্তার করতে হবে। মোট কথা, আমাদের ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের ডাক, ড্রাগস মুক্ত কালিয়াগঞ্জ গড়তে হবে, এই নিয়েই আমরা আইসি সাহেবের সঙ্গে ডেপুটেশন দিয়েছিলাম। এবং আইসি সাহেব ডেপুটেশনের সময় আমাদেরকে বললেন যে ওনার যতটুকু সম্ভব যা ইনফরমেশন আমাদের কাছে রয়েছে ওনার সাথে যদি আমরা শেয়ার করি, উনি আমাদের সঙ্গে সহমত, এটা সামাজিক একটা ব্যাপার, সেই ব্যাপার নিয়ে আমরা জানাতে এসেছি ওনাকে। উনি সহমত পোষণ করেছেন আমাদের সঙ্গে যে কালিয়াগঞ্জের এটা সবথেকে বড় সমস্যা রয়েছে বর্তমানে, সেই সমস্যাটা দাঁড়িয়ে উনি যতটুকু সম্ভব আমাদেরকে সহযোগিতা করবেন সেই আশ্বস্ত তো উনি করেছেন, এবং ওনারও একটা টার্গেট রয়েছে কালিয়াগঞ্জকে ড্রাগস মুক্ত শহর গড়ে তোলা। আমার ছবি কই?